হলিজা ভুনা কম বেশি আমাদের সবারই অনেক বেশি পছন্দের একটা খাবার হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খাসির কলিজার রেসিপি আর সেই জন্য প্রথমেই আমি পুরো আস্তে একটা খাসির কলিজা নিয়ে এটা কিছুটা ছোট করে টুকরো করে নিয়েছি এরপর এটার সাথে দিয়ে দিয়েছি কিছুটা ফ্যাপসা ফ্যাপসা আর কলিজা একসাথে দিলে কলিজার টেস্টটা অনেকটা বেড়ে যায় শুধু কলিজা কিন্তু মজা লাগে না তাই আমি ফ্যাপসা আর কলিজা একসাথে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এভাবে করে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি অনেকবার যাতে কোনো ব্লাড জমি না থাকে এই কুলিজার মধ্যে এরপর একটা পাতিল নিয়ে নিয়েছি সেই পাতিলে আমি দিয়ে দিব দুই মুঠ ভরে একেবারে বলতে পারেন দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নিব ভেজে নিব আর এখানে মশলা হিসাবে আমি ব্যবহার করব রাঁধুনি মাংসের মশলা জিরার গুঁড়ো গরম মশলা এবং থাকবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর থাকবে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়োটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুনটা বরফ হয়েছিলো তাই সেটাকে ভেঙে দিয়েছিলাম এরপর এখানে আছে দু টেবিল চামচ পরিমাণ রাঁধুনি মাংসর মশলা এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব আমি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো যেটা কিনা আমি ভালো মতো করে জিরাটাকে ভেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছিলাম জিরার গুঁড়োটা একটু পরে অ্যাড করব। এই ফাঁকে মশলাগুলো সব কষিয়ে পানি দিয়ে নিয়েছি এরপর যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আরেকবার একটু কষিয়ে নেব মশলাটাকে সুন্দরভাবে এরপর এখন হচ্ছে কলিজাগুলো দেওয়ার পালা এখন আমি যে কলিজাগুলো ধুয়ে রেখেছিলাম সুন্দরভাবে সব কলিজাগুলো আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর যখন কিনা আমি সবগুলো কলিজা এখানে দিয়ে দিব কলিজাগুলোর পানি অবশ্যই একটু ঝরিয়ে নিতে হবে পানি সহ দিলে কিন্তু একেবারে পানি পানি হয়ে যাবে আর এই পানি টানতে অনেক সময় লাগে এরপর যেটা করেছি ভালো মতো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি মশলার সাথে কলিজাগুলো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এটাকে আবারও মশলার সাথে সাথে খুব ভালো মতো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব খুব ভালোভাবে যাতে করে মশলাগুলো সব পরিজের সাথে ভালো মতো করে মেখে যায় এভাবে করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর বাস এই প্রসেসে এই কাজটা এখন শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এরপর কলেজে থেকে অনেক পানি বের হয়েছিল মাঝখানে আমি একটু নেড়েছিলাম নেড়ে দিতে হবে একটু পর পর উল্টে উল্টে এরপর এটাকে যখন পানিটা একেবারে দেখুন সম্পূর্ণ টেনে গেছে একেবারে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতগুলো তেল আমি এখানে ইউজ করেছিলাম সবগুলো তেল যেন উঠে আসে এখানে আমি এক কাপ পরিমাণ তেল ইউজ করেছিলাম এরপর সামান্য একটু পানি দিয়ে দু তিনটা কাঁচামরিচ দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে বাস নামিয়ে নিয়েছিলাম এই কলিজাটা দর্শক কলিজা বোনাটা কিন্তু দেখতে অনেকে আমি হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজাদার ছিল আজ তাহলে এখানে আল্লাহ হাফিজ যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং সে পর্যন্ত ভালো থাকবেন